الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله أرسل أحسن الحديث সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আলোচকবৃন্দ, যাদের মধ্যে এই আমার পূর্বে আলোচনা করে গেলেন সাহেব গুলামী, পরিচিতি হল তার ব্রাদার রাহুল, মুর্শিদাবাদ থেকে আগত, মুর্শিদাবাদ বাংলাদেশের বিরাট কেন্দ্র ছিল, লালগোলা ধলপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় ইতিহাস নিয়ে আলোচনা করতে হয়েছে, তাহলে একটু ইঙ্গিত দিয়ে গেলাম এখানে। শাহাদত হোসেন খান ফয়সাল আমার এই হাতে যারা মতো, আব্দুল মাদানি হয়তো আলোচনা করেছেন, ছোট ভাই মতো অনুষ্ঠিত, আরও রয়েছেন ছাত্র জীবন এবং একটি প্রোগ্রামে দেশে আমাকে বাদ দিয়ে দেশে বিদেশে সকল বড় বড় আলেমরা উপস্থিত হয়েছেন এবং সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছাত্র এবং যুব সমাজের মধ্যে নৈতিকতা এবং আদর্শের দিক থেকে, চালচলন চরিত্রের দিক থেকে অনেকটাই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সময়ে বংশাল, জাজিরা বাজার, মানিকোলা, শরীটোলা ইত্যাদি ইত্যাদি এলাকা বয়োজ্যেষ্ঠভাবে মাসা আল্লাহ যুবকদের মধ্যে ছাত্রদের মধ্যেও অনেকটা ধর্মের প্রেরণা দিনই উৎসাহ অনেকটাই লক্ষ্য করা যায়, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আহলাদিস আন্দোলনের একটা প্রভাব, এটা অস্বীকার করার জন্য আমি আপনাদের সামনে একটা খুবই ব্যাপক ঐতিহাসিক বিষয় যা আজকের এই মাঠের জন্য প্রযোজ্য খুব একটা ছিল বলে আমি মনে করি না, তারপরেও যখন ছাত্ররা যুবকেরা দিয়েছে বিষয়টা, আমি সেদিকে আলোচনা নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। হাদিস আসলে বিশ্বের কাছে একটা আতঙ্কের নাম, আমাদের এই যে বংশাল মসজিদটা আছে 1870 সালে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোট্টু হাজি মর্দে মুজাহিদ হাজি বদরুদ্দিন নামে পরিচিত ছিলেন, উনি চামড়ার ব্যবসা করতেন, ঢাকা থেকে চামড়া রপ্তানি করতেন কলকাতায়, কলকাতাতে তিনি টিন নিয়ে আসতেন ঢাকায়। সৈয়দ ওমর বরেলভি যখন ইংরেজদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, হজে যাওয়ার সময় পরবর্তী পরিচয়ের না বললাম, যেহেতু এইটুকু বলে আমি আমার বক্তব্য সেরে যাচ্ছি, ফিরে যাচ্ছি। তবে ব্রিটিশদের কাছে একটা আতঙ্কের নাম, আমি মাঝে মাঝে ইতিহাস বলে থাকি, এই দেশে যারা ইসলামিক আন্দোলন করেন, ইসলামের দাওয়াতি কাজ করেন, তারা আহলাদিসের ব্যাপারে ন্যায় ইনসাফ করেন। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবকে তো দিনদার কোনো আলেম মনে করি না, তারপরে আপনার আবুল মনসুর আহমদ সাহেব যিনি সর্বভারতীয় মন্ত্রিসভার ডেপুটি প্রাইম মিনিস্টার হতেন, বিদেশে গেলেন, তিনি পরিমাণের আলেম বা খুব ইসলামিক ব্যক্তি তা মনে করি না, তারা এই ঘটনা ঠিক মতে রেখেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। তাদেরই আমরা মানে আন্দোলনের
তাদের ইতিহাসে তাদের প্রচেষ্টার প্রতিফল সেটা আমরা তারা স্বীকার করেছেন। আবু মনসুর আহমদ সাহেব স্বীকার করেছেন, আমার থেকে আজ থেকে 50 বছরে প্রথম চ্যাপ্টারে আমি সর্বভাবে ঘোষণা করছি যে আমি একজন ওহাবি দাদার নাতি। তার দাদা ছিলেন আশিকুল্লাহ গাজী সাহেব, বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, করে করে হাতটা উপরে লেগেছিল, থানায় হাজির হতে হতো। তিনি তার বিশাল বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারে লিখেছেন যে আমি সর্বভাবে ঘোষণা করছি। সময় পাইলে ছোট্ট একটু কথা আপনাদের সামনে উপস্থাপন করার পরে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমি খুব দ্রুত কথা বলে যাচ্ছি। সারা দেশে আহলে হাদিস একটা এখনো আতঙ্ক মনে করে, এখনো মনে করে এরা না জানি কি, এরা ধর্মদ্রোহী কিনা, এরা ধর্ম বিদ্বেষী কিনা, এরা আল্লাহ মানে কিনা, এরা রাসুল মানে কিনা, কেউ বলে কাদিয়ানি, কেউ বলে শিয়া, কেউ বলে এরা নামসাবি নাম কিছু, আবার কিছু সংখ্যক সন্ত্রাসী ধরার বললেই বলে আমরা আহলে হাদিস। এই আরেক মুসিবতে পড়ে গেছি আমরা। র‍্যাবের তত্ত্বাবধানে একটা বই বেরিয়েছে সন্ত্রাসের উপরে, সেখানে তিনজন মুক্তি সেনা আহলে হাদিস দায়ী করেছেন, এর নাম বললাম না। যদিও আমাদের ভূত নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মোকাবেলায় তারা খুব বেশি আগাতে পারেননি, তারা হাওয়ায় সেটা উড়িয়ে দিতে পেরেছেন, এই জন্য আমরা নেতৃবৃন্দকে ধন্যবাদ। কাজে এই সকল কর্মকাণ্ড চলছে, নানা জায়গায় মসজিদ বন্ধ করে দিবেন, সিলেটের মসজিদ বন্ধ করে দিতে চাই গেলাম, কিশোরগঞ্জের মসজিদ বন্ধ করে দিতে চাই গেলাম, ভোলার মসজিদ বন্ধ করে দিতে চাই গেলাম, এখনো পর্যন্ত স্কুলটি অনেক সমস্যা চলছে, রাজশাহীদের জায়গায় জায়গায় সমস্যা চলছে, আলহামদুলিল্লাহ তারা এই প্রসঙ্গে কোনো ধারণাই রাখে। দিনাজপুরে গেলাম গত সপ্তাহে, ডক্টর মুজাফফর ছিলেন, আমার আব্দুল রাজাক ছিলেন, সম্মেলন হতে দেবে না, বিশাল জনসমারোহ, বারবার শুধু বলছে সম্মেলন হবে না হবে না, আগে কোনো আমাদের বিরুদ্ধে না জানে কি হয়, তারা সন্ত্রাসী ডক্টর শেখ আব্দুল রাজাকের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা আছে, চেয়ারম্যান সাহেব এত কড়া এবং মেয়র সাহেব এত কঠিন যে মামলা রেখে আপনি অ্যারেস্ট করেন, সভা আছে আমি দেখব, আপনারা একলে করছেন কেন, মাসগুলো সম্মেলন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিত আমরা তুলে ধরেছি সেখানে। এখন আপনাদের সামনে আহলে সামান্য কথা বলছি, আহাল কি, আহাল মানে হলো বাসিন্দা, আহাল মানে হলো পরিবার, আহাল মানে হলো অধিকারী। আমরা যদি বলি যে আহলুল কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন নিয়ে আলোচনা করে, আমরা যখন বলি আহলে বংশা, বংশালের বাসিন্দা, যদি বলি আহলি হাদি আহলি, তার ইনি আমার স্ত্রী, সৌদি আরবে বলে আহলুল লেহিয়া আর দাঁড়িয়ে আছে, আহলুল কিতাব বলতে কোরআনে যা বুঝিয়েছে, তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা যাদের কাছে তৌরাত এবং ইনজিল নাযিল হয়েছে, এরকম আহলের বহু অর্থ আছে। এখন আহলুল হাদিস বলতে আমরা কি বুঝি, হাদিস বলতে কি বুঝি, হাদিস বলতে যেভাবে আমরা বুঝি আল্লাহর কালাম, ঠিক সেইভাবে রাসূলের হাদিসও আল্লাহরই হাদিস, আল্লাহাক বলছেন হে নবী এই হাদিসের উপরে ইমান আনছে না তোমার কম, এই জন্য তুমি দুঃখ করে আফসোস করে নিজের জীবনটাকে কি শেষ করে দিতে চাও, সেই হাদিস কোনটা, আল্লাহর কালাম, রাসূলের হাদিসও হাদিস, আল্লাহর নবীর হাদিস, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব। কাজে আল্লাহর কিতাব যেরকম হাদিস, রাসূলের হাদিসও যেরকম হাদিস, হাদিসের সংজ্ঞা হলো মা উসরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান আও ফিআলান আও তাকরিরান, আল্লাহর নবীর কাছ থেকে তার কথা, তার কাজ এবং তার আচরণ এবং তার সম্মতি যা কিছু সহকারে আমাদের কাছে পৌঁছেছে সেটা কি হাদিস। তাহলে হাদিস কয় প্রকার হলো, মাথার মধ্যে ঠিক মতো রাখবেন যাতে ভুল না হয়, আমরা বিক্ষিপ্ত বক্তব্য দেই, আপনারা মাঝে মাঝে শুনেন, উত্তেজিত হন, নারায় দেখবে দেন, আল্লাহ হক করেন, বক্তব্য না ভালো হলে ভর্ৎসনা করেন, কিন্তু মাথার মধ্যে কোনো ব্যাকরণ, কোনো পয়েন্ট, কোনো সুগোছানো জিনিস আমরা স্থাপন করি না, তাহলে আমাদের কথায় ভুল হয়, উত্তরে ভুল হয়, আর
আলোচনায় ভুল হয়, উৎসুকদের ভুল হয়, ভুল ব্যাকরণ নিয়ে ভুল সাহিত্য রচিত হয়, ভুল কথা রচিত হয়। কাজেই ভালোভাবে মনে রাখবেন, হাদিস দুই প্রকার, একটি হলো আল্লাহর হাদিস যেটা হলো কোরআন, আর একটি হলো রাসূলের হাদিস সেটা হলো আল্লাহর নবীর কথা কাজ এবং সম্মতি। আহলুল হাদিস বলতে তার ব্যাখ্যা হলো যারা আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস দুটো পাঠ করে, দুটো অধ্যয়ন করে, দুটো অধ্যাপনা করে, দুটো প্রচার করে, প্রতিষ্ঠা করে, সেগুলো আমলের চেষ্টা করে এবং তার বিরুদ্ধে যত ধরনের প্রতিবাদ প্রতিরোধ আসুক না কেন, এই দুটোকে যতটাকে বিকৃত করার চেষ্টা হোক না কেন, তারা রুখে দাঁড়ায় আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের সত্য কথা হলো এই, আসল কথা হলো এই, শুদ্ধ কথা হলো এই, আমরা এটাকে বিকৃত করতে দিব না। তারা হলেন আহলুল হাদিস। চুরি আহলুল হাদিস চার মাথাবের সাথে সম্পর্ক কি, এটা না বিরাট মহাজাবি সে মহাজাবে যাব না। এক কথায় আল্লাহর নবীর কোন মাযহাব ছিল না, আল্লাহর নবীর মাযহাব হলো আল্লাহর কালাম এবং তার হাদিস যা সেই তার মাযহাব। মাযহাব মানে হলো যাওয়ার জায়গা, বর্তমান করার জায়গা। সম্মানিত ভাই সাহাবীগণের আলাদা কোন মাযহাব ছিল না, তারা ছিলেন আল্লাহর কালামে যা অবতীর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা আমল করেছেন, যা সম্মতি দিয়েছেন, সেটাই ছিল সাহাবীগণের মাযহাব। এর বাইরে মাযহাবের জন্ম হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্ম হলো 80 হিজরিতে। এর আগে কোন মাযহাব ছিল বলুন? এর আগে কোন মাযহাব ছিল? কোন মাযহাব ছিল না। আল্লাহর নবীর আলাদা কোন মাযহাব নাই, শুধু ইসলামী মাযহাব। সাহাবীদের আলাদা কোন মাযহাব ছিল না, শুধু ইসলামী মাযহাব। তাবেঈদের কোনো আলাদা কোনো মাযহাব ছিল না, ইসলামী তাদের মাযহাব, অন্য কোনো মাযহাব ছিল না। ইতিমধ্যে যখন এমনকি চার ইমাম মাযহাব প্রতিষ্ঠিত করেন নাই, আপনারা এই বইটা ঠিক মতো করে নেবেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি লেখা, সেটা হলো ফেরকাবন্দি বনাম অনুসরণীয় ইমাম করার রীতি, এই বইটি যদি আপনারা ঠিক মতো করে নেন তাহলে এ ব্যাপারে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা হবে। আহলে হাদিসরা যে কাজগুলো প্রথমত করেছে, আকীদার মধ্যে যখন বিকৃত করার চেষ্টা হয়েছে যে আল্লাহ কেমন, এই নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছে যে আল্লাহ মানুষের মতো, আল্লাহ মানুষের মতো, এরা হলো মুশাব্বিহা। কেউ কেউ বলছে আল্লাহর যে আকৃতি আছে, আল্লাহর হাত পা মানুষের দেহের মতো, এরা হলো মুজাসসামা। কেউ কেউ বলে আল্লাহর হাত নেই, পা নেই, যা আছে সেটা শুধু ব্যাখ্যা করতে হবে, সেটা হলো মুতাযিলা জাহমিয়া, এরা চলে গেল ওই দিকে। আবার চল হলো জামানা কাদারিয়া, তারা বলে যে ভাগ্যই, ভাগ্য বলতে কিচ্ছু নাই, মানুষ যা করে তাই হয়, আল্লাহর পক্ষ থেকে ভাগ্য কোনো কিছু নির্ধারিত নেই, এরা হলো কাদারিয়া। আরেকজন বললো যে না, আল্লাহ যা করায় তাই মানুষ করে, ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচার তেমনি নাচের পুতুলের পুতুল। তুমি হাকিম হইয়া হুকুম করো, বুঝা হইয়া ছাড়ো, হাকিম হইয়া হুকুম করো, হাকিম হইয়া হুকুম করো, তাহলে পুলিশ হয়ে ধরো, সব বহিয়া দংশন করো, বোঝা হয়ে ছাড়ো। তুমি পুলিশ, তুমি চোর, তুমি হাকিম, তুমি শক্তি, তুমি যা করো তাই আমি করি, আমার দোষটা কি? তুমি পাপ করো আমি পাপ করি, তুমি সারা তাদের করো আমি সারা তাদের করি, তুমি চুরি করো আমি চুরি করি, তুমি ডাকাতি করো আমি ডাকাতি করি, সব তো ভাগ্যেই লেখা আছে, আমার দোষটা কোন জায়গায়? তোমার ব্যস্ত তুমি থাকো, আমার কোনো দরকার নেই। তোমার ব্যস্ত তুমি থাকো, তোমার আমার তুমি সব করাও, কারণ তুমি আমার জাহান্নামে দিবা, এই জন্য আমার তাই কিছু তো ভালো নেই। এইরকম বহু ভাগে ভাগ শেখ হোসাইমিন, আল্লাহ হোসাইমিন সৌদি আরবের প্রত্যাখ্যান করে, আমার ওস্তাদের একটা জবাব দিয়েছেন সুন্দর করে। আপনি ছাদে উঠেছেন, ছাদের মধ্যে প্রচন্ড বাতাস আসলো, আপনি নিচে পড়ে মারা গেলেন কিংবা পড়ে গেলেন, হাত পা ভেঙে গেল, আপনি সিঁড়িতে নামার চেষ্টা করার সময় পড়ে আপনার হাত পা ভেঙে গেল, আরেকজন আপনাকে ছাদের উপরে ধাক্কাতে ফেলে দিল, আপনার হাত পা ভেঙে গেল, এখন আইনে গেলে বিচার কি হবে বলেন? বাতাসে পড়ে গেছেন, বিচার হবে কেন? বিচার হবে না। আপনি নিচে সিঁড়িতে নামতে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, কার বিরুদ্ধে আপনি বিচার দিবেন? কিন্তু আপনাকে ধাক্কাতে ফেলে দেওয়া হয়েছে ছাদের উপর থেকে, এখন আইন খাটবে কি খাটবে না? কোনটা আল্লাহ করেছেন?
এখন যদি যে ধাক্কা ফেলে দিল ছাদের উপর থেকে, সে যদি পর্যায়ে মামলা দিল যার স্যার আমাকে ধাক্কাতে ফেলে দিয়েছে, তাকে হাত পা ভেঙে দিয়েছে, ও বলবে তুই তো বেটা জামারিয়া, তোকে আল্লাহ ফাড়াই দিয়েছে, তুই পরে হাত পা ভাঙছিস, আমার কিন্তু মামলা দিলি কেন? আল্লাহ ওসামিরে তিনটা যুক্তি দিয়েছেন সাথে সাথে, ছাদের উপরে বাতাসে ফেলে দিল, পড়তে যায় নিজে ঠ্যাং ভেঙে দিল, আর একটু ধাক্কাতে ফেলে দিল, ঘটনা একটাই, কিন্তু হাত পা ভেঙে গেল, এখন কোন কাহিনী তারপরে জামারিয়া নিজে যাও মামলা দিবে, আমাকে ছাদের উপরে ফেলে দিয়েছে, এখন যদি প্রতিপক্ষ বলে যে আল্লাহ ফেলেছে আমার দোষ নাই, তেল চুরি করতে গেছে মসজিদে একজন, তেল চুরি করে যায় বলতেছে গরিব মানুষ যে হা তাল বাইতুল বাইতুল্লাহ ও হা সাইতুল সাইতুল্লাহ আর বিষয় বাড়াচ্ছি না, খুব সংক্ষেপে আমাদের স্যার বলছে, কথা ইয়া বলছে মানুষ নিজের ভাগ্যের রচয়িতা, নিজে ইচ্ছাটা কিছু থাক করে, তাই যদি না করবে তাহলে আল্লাহ কিন্তু জান্নাতে দিবেন কেন, আর কিন্তু জাহান্নামে দিবেন কেন? ভাগ্য যদি থাকে, আমি আমার নিজের কর্ম সব নিজে করি, ভাগ্য নাই, সূত্র আমি তো জান্নাতে যাই একজন জাহান্নামে যায়, আমার কাজে কোন দাবি নাই, এই নিয়ে আমি খুব বেশি কারণ কথা দিই। নানান দল যখন বেরিয়ে পড়লো তখন আহলে আরসের উদ্ভব আরো ভালোভাবে হলো, তারা বললেন না তাকদীর আছে, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেন না, আল্লাহ সৃষ্টি করেন, বান্দা সেটা গ্রহণ করে, জাকারিয়া বলতে কিছু নেই, সব কিছু আকলের উপর ছেড়ে দেওয়া যাবে না, কোরআন হাদিসের আগে তার পিছনে চলবে আপনার জ্ঞান ইত্যাদি ইত্যাদি যত ফেরকা, আর একজন হয়ে গেল খারেজি, যে কোনো কিছু করবে সরকার তার মধ্যে লাগে, এমনকি তাদের দৃষ্টিতে আমাদের দেশের মহামারী হলো বেশ কিছুদিন, আমরা তাদেরকে পুরাপুরি খারেজি না বললেও খারেজি ভাবের মনে করি, আহলে হাদিসের বিরুদ্ধে অভিযোগ ধরা পড়লেই বলে যে এরা আহলে হাদিসটা করে, আমরা আহলে মসজিদে গেছি সেদিন কয়েকটা ধরা পড়েছে, এতে এনে তারা বর্ণনা দিয়ে দিছে যে আমরা আলামের মসজিদে জুম্মার নামাজ, এই গত সপ্তাহের ঘটনা টিভিতে পর্যন্ত বিবৃতি এসে গেছে, অথচ আহলে হাদিসের আকীদা হলো কখনো প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, সহ্য করতে হবে, ধৈর্য করতে হবে, ওরা বলছে যুগে যুগে এদের আন্দোলন এবং তাদের বিবরণ, সেটা আমি খুব দ্রুত আপনাদের সামনে গুছিয়ে নিয়ে আসছি, সময় তো ভাই খারেজিদের উদ্ভব হলো তাদের দৃষ্টিকোণ থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে দুইজন খারাপ মানুষ, আব্দুর রহমানের মন্ত্রী খারেজি হজরের সালাতের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে তলোয়ার দিয়ে আঘাত করে দিলেন, সে আঘাতে তিনি আহত হয়ে মারা গেলেন, লোকেরা তাকে ধরে ফেলল, ধরা পরে সে বলছে আমাকে এখন ছেড়ে দাও, আরেকটা কাছে কাছে আরেকটা কাফের আছে, সেই কাফের হলো মুয়াবিয়া, তাকে আমি হত্যা করে এসে তারপরে তোমাদের কাছে ধরা দেব, তারপরে তোমরা যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, এই খারেজিদের কাছে সবচেয়ে খারাপ মানুষ হলো আলী রাদিয়াল্লাহু তাআলার চতুর্থ খলিফা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এরা নিজেদেরকে এত ধার্মিক মনে করে, আল্লাহর নবী বলেছেন যাদের সালাতের সামনে তোমাদের সালাম, এদের কেরামের সামনে তোমাদের কেরাম, এদের নফলের সামনে তোমাদের নফল, এদের ভালো ভালো কথার সামনে তোমাদের কথা, হবেই টিকবে না, এত ফিরিস্তির ভাবে সালাত আদায় করে, এত কোরআন তেলাওয়াত করে, এত নফল পড়ে, এত সুন্দর সুন্দর কথাবার্তা বলে, যাদের সামনে তোমরা কিছুই মনে করবে না, কিন্তু লাইয়া তাজাও তারা বিহীন তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠ মানে ভেদ করবে না, আমি যদি তখন বেঁচে থাকতাম তাহলে আমি আর এক এক তাকে হত্যা করতাম, আরো বহু হাদিস রয়েছে সহিহ বুখারী হাদিস, কেন সীমা লঙ্ঘন করেছে, নীতিকে একেবারে অতিক্রম করে তারা চলে গেছে বিশৃঙ্খল করার দিকে, কাজে এখানে শান্ত থাকতে হবে, ধীর স্থির হওয়ার চিন্তা ভাবনা করতে হবে, আহাদিসরা কারামিয়া নয়, আহাদিসরা খারেজি নয়, আহাদিসরা জাহমিয়া নয়, আহাদিসরা মুতাজিলারা নয়, আহাদিসরা শিয়া নয়, শিয়াদের এক দল কায়েম হয়ে গেল, আমি এই আলোচনা করা সাধারণত করি না, আজকে আপনাদের সামনে একটু তুলে ধরছি,
আমরা তাই বলছি কোন বাতিল আকীদা
কোনো ধরনের পথভ্রষ্ট দলের সাথে আমরা আগেও ছিলাম না, এখনো নেই। আমরা যেটাই আছি সেটা হলো স্পষ্ট কোরআন, কোরআন মুবিন, যেটা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্য হাদিস। সরাসরি শুধু সহিহ জন্য বললাম না, হাসান হাদিসও গ্রহণযোগ্য। কাজেই খালি সহিহ সহিহ যদি বলি কেউ কেউ বলবে কেন হাসান গ্রহণ করো না, আমরা হাসান গ্রহণ করি। এই জন্য গ্রহণযোগ্য হাদিস বলছি যে আর ওই ব্যাকরণে আর হাদিস শাস্ত্রে ব্যাকরণে যে হাদিসটা গ্রহণযোগ্য সেগুলি আমরা গ্রহণ করি, যাহাদু অগ্রহণযোগ্য সহি আমরা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, এই ধারাবাহিকতা চলে আসলো, সাহাবীদের যুগ গিয়েছে, তাবেঈদের যুগ গিয়েছে, তাবে তাবেঈদের যুগ গিয়েছে, এই যুগে এসে আবার জাল হাদিসের উৎপত্তি হওয়া শুরু হয়ে গেল। একদল হাদিস বানানো শুরু করলো মাযহাবের টানে, আবু হানিফার বিরুদ্ধে হাদিস বানানো শুরু করে দিল যে অসাধ্য মিনা শয়তান, আবু হানিফা নোমান আল্লাহ বলেছেন শয়তানের চেয়ে খারাপ হলো আবু হানিফা নোমান, ওরা আবার হাদিস বানানো শুরু করলো আদাল্ল মিন ইবলিস মুহাম্মদ বিন ইদ্রিস আশাবি, যে ইবলিসের চেয়ে খারাপ হলো ইমাম শাফি হাদিস বানানো শুরু করে দিল আল্লাহ নবীর নামে। আর এই দুনিয়ার কত কিসসা কাহিনী, এই যে রবিউল আউয়াল মাস চলছে, এই নিয়ে এই যে কত হাদিস, আল্লাহ নবী নূর কিনা, কি ধরনের নূর, জাতি নূর না সেবাতি নূর, কত বছর একটা নক্ষত্রে উদয় হয়েছিলেন, কত বছর সেখানে সেজদা করেছেন আল্লাহ নবী, ইয়া জামির ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, এ জামির সর্বপ্রথম যা সৃষ্টি করা হয়েছে সেটা হলো আমার নূর, কত ধরনের যে জাল জালিয়াতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আজাহা মাখাত, তার মা আমিনার একেবারে জন্ম দেওয়ার সময় হয়ে গেল পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসতো, আজকের সেই মহিলা থেকে আল্লাহ নবীর জন্ম সময় ধাত্রী হয়ে এসেছে। হুজুরা বলতেছে আপনারা বোঝেন না, বাজা হাল মাকাম বাহাদাবাদ মারিয়াম ও আসিয়া বলে যাচ্ছে, তারপর শুরু করে বলছে আল্লাহুম্মা, সবাই বলেছে হচ্ছে আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলে আবার কতক্ষণ চা খায়, মহব্বতের সাথে পাঠ করুন, ফুরুত ফুরুতে চা খাইতেছে, ওরা আবার আমাদের বিরুদ্ধে আক্রমণ করে, আমরা নাকি নবীকে মহব্বত করি না। আরে ভেয়াদব, ওই ভক্তির সাথে শ্রদ্ধার সাথে সুন্দর করে পাঠ কর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে আল্লাহ নবী শিখিয়েছেন একবার সহিহ হাদিস সহিহ বুখারী দ্বারা প্রমাণিত, তুমি আল্লাহ নবীর ভক্তির দাবি করো, মিথ্যা কথা বললে মানুষকে সুদ ধরে দিয়া তারপরে ফুট ফুটতে চা খাও, আর মাঝে আল্লাহুম্মা কয়ে দাও পাবলিক বলে অর্ধেক, তারপরে বলার পরে আবার অলাই আলা তুমি শুরু করে নতুন করে, তুমি কি বুঝো কিছু নির্ভর বলো দিই। সম্মানিত ভাই, জাল বানানো শুরু হয়ে গেল, কোন যুগে আসিয়া মারা গেছেন, কোন যুগে মরিয়ম মারা গেছেন, আল্লাহ নবীর জন্মের সময় তিনি এখানে কি করে আসলেন, সেটা কি কথাবার্তা বলছে, উর্দু কবিতা বানানো শুরু করে দিল, আমরা তো মনে করি যুগের জন্য হাদিসি বলে ওহি জমস্তাবে আরস্তা খোদা হোকার উদার পড়া মদিনা মে মুস্তফা হোকার আল্লাহ, তিনি যিনি আরো শুরু করেছিলেন খোদা হয়ে তিনি মুস্তফার ভেতরে আইসা আসছেন মদিনা, যিনি আল্লাহ তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ, বলুন আল্লাহ। আপনারা উর্দু বোঝেন না সিলিক অনেকে, তো পুরান ঢাকার তো কিছু কিছু বোঝে, কিন্তু তাদের দুঃখের বিষয় আপনারা ওই জায়গার না, ওখানে তো আবার আপনারা হাজিরা দেন না, এটা আলহামদুলিল্লাহ এটা বড় বিষয় পড়ে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে হচ্ছে তুমি বলো না। সময় ভাই এই দল নেমে পড়লো হাদিস বানানো, হাজার হাজার হাদিস বানানো শুরু করে দিল তারা, এই সময় দরকার পড়ে গেল মুতাজিলা নো আকিদা সহি নয়, কাকরা মিয়া আকিদা সহি নয়, মুতাজিলা আকিদা সহি নয়, আমার হানাফি ভাইরা আবার বলে তোমরা কি বলছো না হানাফি মজার আকিদা কি সব মজার আকিদা বলতে বলছি, ইমাম হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ তারা নিজেরা হানাফি ছিলেন না, ওদের কেমন কথা জানেন না, হানাফি মজার তারা হানাফি ছিলেন না, وكان الناس قبل المئة الرابع غير مجمعين على مذهب بعينه 400 هجري শতকের আগে
কোন মানুষ হানাফি সাহেবের মানে কাবলে কিছু ছিল না, তাহলে ইমাম আবু হানিফা হানাফি ছিলেন না, ইমাম আবু ইউসুফ হানাফি ছিলেন না, ইমাম মুহাম্মদ হানাফি ছিলেন না। মাযহাবের সৃষ্টি হয়েছে আল্লাহর নবীর থেকে 400 বছর পর। এই যে মিলাদুন্নবী যেটা আমরা পড়ি, এক জোড়া বন্ধ আল্লাহর নবীর থেকে কত বছর পরে জন্ম। মিশরের প্রথম ফাতেমী বংশ দাবি করে মিথ্যা বংশ হয়ে গেল, ফাতেমা রাজিয়াল্লাহু আনহা বংশ মিশরে যায়নি, মিথ্যা বংশ তারা শুরু করল। আবার আল্লাহর নবীর থেকে 600 বছর পরে আবু মুসা ফরমান করে শাসনকর্তা শিয়াদের সাথে মিলে, তারপরে এই শিয়া লোকটাই আল্লাহ নবীর মিলাদ বানিয়ে দিল। হানাফিরা এগুলো দায়ী না, হানাফি আবু হানিফা দায়ী না, ইমাম ইউসুফ দায়ী না, ইমাম মুহাম্মদ দায়ী না, ইমাম সুফর দায়ী না। জাযাকাল্লাহ খায়রান, দোয়া করে আল্লাহ পাক সুস্থ করুন। আল্লাহ বেস্ট না, জাযাকাল্লাহ খায়রান। আজবুল বাসরা কন্যা সুস্মন শাহিন দাসকে দাসে প্রকাশ করলেন আয়াত। যার দিরহাম ও বললে আল্লাহ কথা বলেন না, আল্লাহ পৃথিবী থেকে নিষ্ক্রিয়, আল্লাহ প্রসঙ্গে নানা মন্তব্য করেন এবং অবশ্য ফতোয়া দিলেন মুরতাদ হয়ে গেছে। খালেদ আল কানসারীদের মাঠে কুরবানির ঈদের দিন মানুষকে বললেন যে তোমরা গরু ছাগল ভাড়া জবাই করো, আমি বেদার দিকে জবাই করছি কুরবানি দিচ্ছি। হানাফি মাযহাবের ফতোয়া ছিল না, হানাফি মাযহাব না, ইমাম আবু হানিফা কেন না প্রধান ছাত্র ইমাম আবু হানিফা। এখানে একটা জিনিস আমার ভুল করবেন না, যে তাহলে আমরা মাঠে মাঠে জবাই করা শুরু করি, প্রশাসনিক প্রধান তিনি, চিফ জাস্টিসের ফতোয়া অনুযায়ী তিনি প্রশাসক হিসাবে তার দণ্ড কার্যকর করেছেন। আবার কোন ভুয়া মৌলবি আবার কইেন না যে আমি তাহলে হুকুম দিয়ে আরেকজনের মাঠে জবাই করি। যারা ভুল হয়েছে তোমাদের অনেকে, তোমাদের মধ্যে যারা এই কাজ করেছো তাদেরকে বলি, তোমরা এই সকল কাহিনী টেনে এনে নিজেরা দায়িত্ব নাও, কিন্তু নো ইসলাম হেফাজতে চলে না। ইসলামের থেকে বর্তমান বিচার ব্যবস্থা, ফাঁসির রায় কে দেয়? বিচার বিভাগ দেয় না, ডিসি সাহেব দেয়? বিচার ডিসি সাহেবের সাধ্য নেই কারো ফাঁসি দেওয়ার, যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফাঁসির অর্ডার জারি না করে। আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি ফাঁসি কার্যকর করতে পারবেন না কখনো, তারা বিচারপতি, সেটা কার্যকর করবেন কে? ডিসিশন তার রেজিস্ট্রেশন পাওয়ার মধ্যে সেটা কার্যকর করবেন। হাইকোর্টে কোনোদিন ফাঁসি লাভ ঝুলবে না, সেটা ঝুলবে কোথায়? জেলখানায় রেজিস্ট্রেশন থাকতে হবে, ডিসির কার্যকর করেই যাইতে হবে, জেলখানার সেটা যাবে, তারপরে ডিসির তত্ত্বাবধানে তার চিকিৎসা দেখা হবে, পাউস দেখা হবে, অনেক কিছু দেখা হবে, কার্যকর জজ সাহেব করবেন না, জজ সাহেব করবেন কি? প্রশাসনিক কর্মকর্তা করবেন। ইসলামের দিকে নেওয়া এটা শেখা। আমি চিফ জাস্টিস প্রধান মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন, রায় দিয়েছেন, সেটা কার্যকর করেছেন খালেদ আল কানসারী, তিনি গভর্নর সাহেব, তিনি প্রশাসনিক প্রধান, তাতে নির্বোধের মতো কাজ করতে যেও না। এটা বুঝে শুনে করতে হবে, ইসলামের বদনাম করতে চাই না, বোঝার চেষ্টা করে এগুলো জানলাম ভাই। সম্মানিত ভাই, আমি যেটা ধরে ধরে এগিয়ে যাচ্ছি বেদাবের বিরুদ্ধে, জাল হাদিসের বিরুদ্ধে, জয়েফ হাদিসের বিরুদ্ধে, ভুয়া তাফসিরের বিরুদ্ধে, যুগে যুগে যারা এই সকলের প্রতিবাদ করে এসেছেন, কোরআন এবং সাইয়েন্সের বার্তা যুগে যুগে যারা ছড়ে এসেছেন তারাই আহলুল হাদিস। এখন কয়েকজনের মন্তব্য আমি পেশ করি আপনাদের সামনে। ইমাম শাফি বলেছেন, আমি যখন কোন হাদিসকে দেখি তখন আমার মনে হয় যে আমি যেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। ইমাম শাফি তারি বলেছেন, আহলুল হাদিস ফিল আরদ কানুজুম ফিস সামা, আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা জ্বলজ্বল করে চলে ওইরকম। এটা ইমাম শাফির কথা। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, ইহুদি আছে, নাসারা আছে, আর অন্যান্য ধর্ম আছে, আর সকল ধর্মের মধ্যে যেরকম ইসলাম শ্রেষ্ঠ, ঠিক পৃথিবীতে যত নাম আছে, হানাফি সাহেব মানে কামালি আছে, যত আছে তাদের মধ্যে আহলে হাদিস শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, এরকম দলিল যদি আপনাদের কাছে দিতে পারি, ইমাম আবু দাউদ স্বয়ং বলেছেন যদি লাউনা হাদিন হিসাবা আহলে হাদিসদের এই কাফেলা যদি না থাকতো, লান দারাসাল ইসলাম, লান দারাসাল ইলম, এদের এবং জ্ঞান পৃথিবীর থেকে বিদূরিত হয়ে যেত, কেউ এটা সংরক্ষণ করতে পারত না। সংরক্ষণ যারা করেছেন, যারা এটাকে জমা করেছেন, যারা এটা শুদ্ধ অশুদ্ধ বাছাই করেছেন, সত্য এবং শুদ্ধ বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, তাদেরকে আহলে হাদিস বলা হয় যুগে যুগে। তারপরে বলবেন যে হানাফি আহলে হাদিসরা হ্যাঁ আছে,
প্রত্যাখ্যান করতে পারবেন না, করবেন, কিন্তু কেউ যদি কোনো কারণে কখনো না করেন তাকে আপনি আহলে হাদিসের বেড়েছে এমন এই পরিস্থিতি আমি খুব দ্রুত গতিতে এখন ভারতে চলে আসি। ভারত উপমহাদেশে আমাদের মূল লক্ষ্য, ভারত উপমহাদেশে যখন আহলে হাদিসের আন্দোলন এসে গেছে, সাহাবীরা স্বয়ং সিন্ধু সিন্ধু দেবল যেটাকে বলা হতো মনসুরা করাচি সহ অন্যান্য এলাকায় সাহাবীরা এসে প্রথম ইসলামে শাসন ব্যবস্থায় ইসলামে আন্দোলন বলেন আর ইসলাম প্রচার নিয়ে এসেছেন। আর তাবিদের পর থেকে এখানে আসা শুরু করেছে আমাদের পার্বত্য চট্টগ্রাম দিয়ে ব্যবসার সুবাদে তারা এসেছে। একটা কয়েকটা বই আছে, একাধিক বই আছে কোন কোন সাহাবী এবং তাবি ভারতে এসেছিলেন। মা নাসালা মিনাল হিন্দ মিনাস সাহাবা ওয়া তাবিঈন যত অশান্তি, যত মুসলিম সাম্রাজ্যের মধ্যে গন্ডগোল লাগালো, এখনো পর্যন্ত যে গন্ডগোল ইরাকে চলছে, সিরিয়ায় চলছে, ইয়েমেনে চলছে, সকল গন্ডগোলের গোড়াই হলো শিয়া। এটা স্পষ্ট ভাবে আপনাকে মনে রাখতে হবে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে গন্ডগোল শিয়ারা করেছে, ওয়াহাবী রাদিয়াল্লাহু তাআলার যুগে ওই গন্ডগোল শিয়ারা করেছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে গন্ডগোল ওরাই বাঁধিয়েছে, যুগে যুগে যত গন্ডগোল সব তাদের হাতে, এখনো পর্যন্ত তারা কাবার দখল কিভাবে নেওয়া যায় এই জন্য নানাভাবে চেষ্টা করছে। চল্লিশ বছর তারা হস্তগত করে ফেলেছিল কাবার ঘর থেকে, তারা হাজিরা আসওয়াদে চল্লিশ বছর নিজেদের কাছে রেখেছিল, সেটা আবার পরে ফিরত আনা হয়েছে। কাজে ধোকা খাওয়ার কোনো অবকাশ নেই। সামান্য একটা স্লোগান দিল, আমেরিকা ধ্বংস হোক বলল, আর একটা সাথে একটু ভালো ব্যবহার করলো, আপনি মনে করেন তার আকিদা ভালো? নো, নেভার। যার আকিদা ঠিক নেই, যার ভিত্তি ঠিক নেই, যার ইমান ঠিক নেই, যে হাদিস মানে না, যে কোরআন ঠিক করে মানতে চায় না, যে ব্যক্তি সাহাবীদেরকে গালি দেয়, তার মানে ইসলাম কিছু, তার মুসলমানিত্ব কিছু, ওই স্লোগানের আমাদের কোনো প্রয়োজন নেই। এখনো বলি মাঠের ময়দানে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দেওয়া মানে ইসলাম নয়, আমরা বলি মূল শিখরাকে আসতে হবে, তারপর অন্য কথা। পৃথিবীতে ইসলামী রাষ্ট্র একদিনের জন্য কায়েম না হতে পারে কেমন পর্যন্ত, এই জন্য কি মানুষ জান্নাতে যাবে না? কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। সেই কাহিনী আমি পরে বলছি খুব দ্রুত গতিতে। ভারতে আবার শিখলাম রাজত্ব কায়েম হলো, সেখানে গরিবের রাজত্ব ছিল সুলতান মাহমুদ গরিব, তারপরে আরো নদী বংশ বলেন, মুঘল বংশ বলেন, বিভিন্ন শাসকরা আসলো, তাদের কাছে হাদিসের কিছু ছিল না। সবচেয়ে যিনি প্রতিকূলের তিনি হলেন বাদশাহ আকবর। আকবর এসে গরু জমা করা তুলে দিলেন, এখন তো ভারতে যে গরু খাওয়া যায় না, তিনি গরু জমা করা তুলে দিলেন, সালাম তুলে দিয়ে জারি করলেন আল্লাহু আকবর, জবাব হলো জানলা জানালু। আকবরের নাম হলো আকবর জালালউদ্দিন আকবর। এইটা বলে দেখা হলো বলে আল্লাহু আকবর, ও জবাব দিয়ে জান্নাত জালাল হু আকবরের না, মাথা নিচু করে সালাম করে সেলুট করতে হবে, একবার মাথা নিচু করে ঢুকতে হবে। মিলাদ এবং তত সেরে বেদাতে কার্য চালু করে দিল, হিন্দু মুসলমানের বিয়া চালু করে দিল, তার একাধিক স্ত্রী ছিল হিন্দু, একেবারে নামাজ পর্যন্ত কোনো ধারি নেই, দিন ইলাহি কায়েম করলো, সে ইসলাম হিন্দু খ্রিস্টান সকল ধর্ম একটা ধর্ম বলে দিল, তার নাম দিল দিন ইলাহি। এক আহলে হাদিস মুজাদ্দিদ আল-ফাসানি তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, মানুষের সামনে মানুষ মাথা মতো করবে না, তারপরে মিলাদ চলবে না, কিয়াম চলবে না, বড় জমাই করে অধিকার দিতে হবে, অধিকাংশ হিন্দু নাগরিকের সুবিধা দেওয়ার জন্য বড় জমা করা বন্ধ করে দিয়েছে। তাকে জেলে আটকে রাখলো আওয়াজ দিল আকবর, তার দরবারে গেট করে রেখেছে নিচু করে, যাতে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়, উনিও জ্ঞানী কম না, উনি মাথাও চাকরে হাঁটু পাকা করে দাঁড়াবেন, জাহাঙ্গীর
আল্লাহর কালাম এই কোরআন এখন পড়ালেই করবে না, কালাম কোথায় আল্লাহ? এটা তো প্রিন্ট, এটা ছাপাখানা থেকে ছাপা হয়েছে, কাগজ গুলো ফ্যাক্টরিতে বানানো হয়েছে, এখানে আল্লাহর কালাম লিপিবদ্ধ রয়েছে, এখানে আল্লাহর কালাম আছে, কিন্তু আল্লাহর কালাম কোনটা? আল কালামু কালামুল বারি ওয়াস সাউতু সাউতুল কারি, কালাম হলো আল্লাহর কালাম, আমি যে তেলাওয়াত করছি এটা আল্লাহর আওয়াজ বাইরে দিচ্ছে না, এটা আমার নিজের আওয়াজ। কার আওয়াজ? খুব জোরে কথা বলতে পারো না, কালাম তো আল্লাহ আল্লাহর কালাম আল্লাহ সৃষ্টি করেছেন, রচনাকার কোরআন রচনা করেছেন, কে রচনা করেছেন? এই তো ভুল করলে রেডিও শুনতে চাচ্ছি, কোরআন আল্লাহর রচনা নয়, সেটাকে লিপিবদ্ধ আছে মাত্র, তাহলে কোরআন আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ। ভুল করবেন না কেউ, আল্লাহর রচনা, আল্লাহ সৃষ্টি করেছেন, আহলে সুন্নাহ জামাতের কথা হলো কোরআন আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর কালাম, তিনি পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, এটা এসেছে, এটা চিরন্তন, এটা অমর, এটা অক্ষয়, এটা ধ্বংস হবে না, আল্লাহর ধ্বংস নেই, আল্লাহর কালাম ধ্বংস নেই, কালাম আল্লাহর কাছে আমি ফিরে যাব। আমি খুব বেশি জটিলতর ও তা জানা বলা শুরু করলো, মার বাচ্চা মামুন রশিদের সমর্থন পেয়ে গেল, সেখানে তিনি দার্শনিকদেরকে খুব সাপোর্ট দেওয়া শুরু করে দিলেন, আর ইমাম আহমদ হাম্বল আর দাউদ নামে একজন, এই দুই থেকে তিনজন মানুষ বলতে থাকলো কোরআন আল্লাহর কালাম, কোরআন চিরন্তন, আল্লাহ যেরকম অমর অক্ষয়, কোরআন তেমন চিরন্তন অমর অক্ষয়, আল্লাহর কাছে নির্ভুলতা, ওই হিরামুল তার কাছে এসেছে, তার কাছে ফিরত যাবে, এমন শাস্তি দিল, বাপরে বাপ, মানুষ জেলখানায় ঢুকিয়ে দিল, দৈনিক চাবুক মারা হতো ইমাম আহমদ হাম্বলকে, 10 বছর সেখানে প্রশ্ন করেছিলাম মহাদেশে বড় কে ইমাম আহমদ হাম্বল অনেক উপরে, অনেক উপরে ইমাম বুখারী ছিলেন, আশপাশেও না, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী ছিলেন, 3-4 লক্ষ হাদিসের হাফেজ, আর এত বড় দৃঢ় ব্যক্তিত্ব ইমাম আহমদ হাম্বলের, এত বড় উন্নত চরিত্র, এত বড় আকীদা, পৃথিবীর সকল আলেম তার নাম শুনলে পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়, এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় সহি আকীদার লোক পৃথিবীতে দ্বিতীয় আসবে, নবী সাহাবাদের যুগের পরে, আল্লাহ নবীর পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সামনে জনসাধারণ, তার উস্তাদ রাহিমাহুল্লাহ, মানুষ কয় লক্ষ কথা ভেবে ধরতে পারে, সর্বোচ্চ কয়েক হাজার মাত্র ধরতে পারে, একটা 10 লক্ষ হাদিসের মধ্যে সর্বতে যদি 4-5 জন করে থাকে, আর একটা হাদিসের মধ্যে যদি গড়ে 10টা করে অক্ষর থাকে, 10 আর 5 হলে 15, 10 লক্ষকে 15 দিয়ে পূরণ করতে কত হবে, কত হবে? এত লক্ষ 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 শব্দ মাথায় রাখা মানুষের নাম সহ ইমাম আহমদের হাম্বল, তার বাপ রহমান বিন মাহাদি, আব্দুর রহমান বিন মাহাদি তে মালিক, মালিক থেকে জহরি, জহরি থেকে সালেম, সালেম থেকে ইবনে ওমর, ইবনে ওমর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই যে পৃথিবীর সবচেয়ে শুদ্ধ সনাত, 5-6 জন করে মানুষ, এই 5-6 জন করে মানুষ সর্বত্র মনে রাখা, তারপরে একটা আসমো 10টা গ্রাম করেছে, এরকম 10 লক্ষ পৃথিবীর মুখে আসে না, কেউ এখনো পর্যন্ত না, পৃথিবীর কোনো ভূখণ্ডেই আসে না, তিনি আহমদ আহমদ মাই দেওয়া হল, 2 সরকারের আমল পর্যন্ত জেল খাটলেন, 3 সরকারের আমলে তার আলতা বললেন
এত বড় একটা মানুষকে তুমি কে রেখেছো বাবা, ছেড়ে দাও, আল্লাহর বচন না ছিল তোমার মায়ের অনুরোধে এবং আহমদ আহমদকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। বাচ্চা মনে করলেন এতদিন জেলখানা রাখলাম, একটু একটু সহযোগিতা করি। এক বস্তা স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছেন। তুমি যে বিচারে কোনদিন অন্যায় করে ভালো দায় আমি নিতে পারবো না, আমার দরকার নাই ছেলের উপর জীবন কার। এই হল আহমদ হাম্বাল, ইমাম আহলুল হাদিস, ইমাম আহলুস সুন্নাহ জামাত হয় আহলুল হাদিসের ইমাম এবং আহলুস সুন্নাহ জামাতের ইমাম। সময় হয় ভারতের দিকে আমি খুব দ্রুত চলে এসেছি। বাদশাহ আকবরের এবং মুজাদ্দিদ আকবর সানি শায়খ আহমদ সরহন্দিকে এইভাবে শাস্তি দিলেন, প্রথম দিনে ধর্মের মধ্যে এই বিকৃতি ঢুকালেন। আমি আরো দ্রুত গতিতে শেষের দিকে চলে আসছি। এই যে গরু জমা করা বন্ধ হলো, ভারতের উদার গরু জমা করা চালু করা সম্ভব হয় নাই। তিনি চালু করেছিলেন আবার, তিনি একজন আহমেদ বাদী সালেম, তিনি হলেন মোল্লা আব্দুল হক সদর মাদানি, ঘোরাবে আহলেদের প্রতিষ্ঠাতা। 1895 সালে তিনি প্রতিষ্ঠা করেছেন। তখন ভারতে গরু জমা করা বন্ধ, গরু জমা করা জায়েজ কত পুরাণে আছে, কোনো আলেম সাহস পাই করে জমা করায় আমি কি বলতাম, যেই বলেন পাইনি, এমনকি তার ওস্তাদ সাইয়েদ নাসির হোসেন না কেউ সাহস পায়নি। তিনি প্রথম ব্রিটিশের কোর্টে মামলা দায়ের হলো। ব্রিটিশ বলে দিল আমরা প্রজাদের ভালো মন্দ দেখে আমাদের কর্তব্য, ভারতের মুখে একটা মুসলমান যদি দাবি করে আমি গরু জমাই করবো এবং তাদের কিতাবে যদি থাকে তাহলে আমরা তার অধিকার দিতে বাধ্য। আব্দুল হাব সাহেব নিজে দিল্লিতে গরু জমাই করে দিলেন। বলেছি যে উপমহাদেশ যখন ইংরেজদের হাতে চলে গেল রাস্তা শিশুরা ব্যাগ হয়ে গেল এবং কিতাব যেখানে কিছু হয়েছে তারপরে আমি একটা সিরিয়াল দ্রুত আপনাদের সঙ্গে নিয়ে যাই। সেই সম্মেলনে আমি শুধু এক কালারের সামনে সারা দেবো যে ট্যাগের কথা তোমরা বলেছ, ট্যাগের লাইনটা আমি দুই চারটা উপমা দেবো তোমাদের সামনে। দেখ কি ব্রিটিশরা দেশ দখল করে নিয়ে গেছে, সম্পদ সব শেষ করে দিয়েছে, তাদের যে জমিদারি সেটা নিয়ে নিয়েছে। শেখ সাহেব তার বইয়ের প্রথমে বলেছেন তার বইয়ের একটা অসমাপ্ত আত্মজীবনীতে আজকে আমি বই নিয়ে আসতে পড়বো না, শুধু বলছি ওহাবি আন্দোলনের কথা আমার মনে ছিল, ফারাইজ আন্দোলনের যে সময় জানা ছিল, তিতুমির আন্দোলনের আমার জানা ছিল, কেমন করে বাঙালি মুসলমানরা ওহাবিরা হাজার হাজার মাইল পথ হেঁটে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে জেহাদে গিয়েছিল এবং কি করে হিন্দুরা এবং ইংরেজরা মিলে মুসলমানদের সব কিছু দখল করে নিয়েছিল। মাঝে মধ্যে মুসলমানরা ওহাবিরা বিদ্রোহ করতো, ওহাবিদের একটা বিরাট চ্যাপ্টার দিয়ে দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ। শেখ মুজাফরের জন্য বলছি আমাদের দেশের যারা ইসলাম আন্দোলন করেন, ইসলামের ইতিহাস দেখেন, টুপি মাথায় দেওয়া যারা আছে তারা হাদিসের কোনো অবদান স্বীকার করেনি, ইনি একটু হলেও স্বীকার করেছেন। আবুল মনসুর আহমদ সহ স্বীকার করেছেন আমার দেখা রাজনীতি 50 বছরের মধ্যে এবং বলেছেন আমি সগৌরবে ঘোষণা করছি যে আমি একজন ওহাবি দাদার নাতি, অর্থাৎ তার দাদা আশেখ আল্লাহ কাদের সাহেব বালাকোটের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেখানে গুলি লেগেছিল, ল্যাঙ্গে হাঁটতেন। আবুল মনসুর আহমদ সাহেব বলেছেন আমি সগৌরবে ঘোষণা করছি।
এবং ছেড়ে দিয়েছেন। পরবর্তী ভবিষ্যতের হাতে আমি ছেড়ে দিলাম যে আমি বলছি আমি আমি আমার দাদা ওহাবি ছিলেন, আসাদুদ্দিন ফরাজি ওহাবি ছিলেন নাম ধরে বলেছেন, আর বাকি কারা কারা ওহাবি আছে আমি পরবর্তী ঐতিহাসিকদের হাতে ছেড়ে দিলাম, তারা গবেষণা করে বের করবে। সম্পাদক উনি নিজেই বলেছেন আমার ছেলে একটু কমিউনিস্ট হওয়া বললো, তার বইয়ের মধ্যে লিখছে ওদিকে আমি রাগাতে চাই। আমাদের ডক্টর জাকির নায়েকের সাহেবের সাথে যে মামলাটা হলো তার আগের দিন আমি দুঃখিত উনি এই লিস্টারে এই কথাটা লিখে দিলেন এবং একটা হিন্দু মহিলা লিখলেন পত্রিকা নাম আমি বলতে চাই, এগুলো করতে হয় না। পরের দিনই বলি আর্টিজেনে কি হয়েছে ডক্টর জাকির নায়েকের ইশারা আছে, কোথায় ডক্টর জাকির নায়েক, কোথায় বা হলি আর্টিজেন, বিবাদের মামলা তার বন্ধ করে দেওয়া হয়। সারা পৃথিবী এরকম কিছু করার নাই, সহ্য করতেই হয়। আপনার মুক্তিযুদ্ধ খেতে কোনো দাম নেই, যা আহ্বান হবে আল্লাহ পাক তার কাজ তিনি করে নেবেন এবং কাজ নেবেন ইনশাআল্লাহ। এক পর চতুর্দিকে তাতারি আক্রমণ, মুসলিম ধ্বংস হয়ে যাচ্ছে, চতুর্দিকে মায়ের চলছে, চতুর্দিকে কেতাব পত্র সব ফেলে দেওয়া হয়েছে বহু ক্ষতির পরেও। সেইখানেই তো শাইখুল ইসলাম হলো, তাই না? সেইখানেই তো ইমাম আবু ইউসুফ মেসি, সেইখানেই তো তোমার ইবনে কাসির জওজিয়া, সেইখানেই আবার ইবনে কাসির ধ্বংস বিস্তৃতকে আবার এই সকল বড় বড় মানুষদের সৃষ্টি হতো, তারাই এবার ইসলামের বিরাট বিরাট অবদান রেখে গেলেন। উত্তরবঙ্গে গেলাম নওগাঁ, বড় বড় মানুষের শত শত ছাত্র সেখানে, সারা বাংলাদেশে একদিকে অত্যাচার চলে, একদিকে বন্ধ হওয়া দেখে করো, আরেকদিকে দেখেন সিলেটে গেলাম যেখানে একটা মতো ছোট্ট সামনা মসলে কোথা দিয়েছিলাম, এবার যাওয়ার পরে দেখি আরো দুইটা বিশাল বছর ঠিক ছোট খাটো বছর থেকে আট কাঠা জমির উপরে, আট ছয় কাঠা জমির উপরে জায়গায় জায়গায় বিশাল মিলের মসজিদ হয়ে যাচ্ছে। ঠেকাবে কি দিয়ে? ধর্মের কিছুই ঠেকানো যাবে না। এটা হলো আতরের মতো, আতর হাতের মধ্যে নিয়ে যতই জন সুবিধা ধরেন তার সুবাদ ঘুরে যায়। আটকানো যায় না, যতই তোমরা চাপ দিলে ওই তোমার জমিদার বাড়িতে কাজ করতো একটা ছোট শূদ্র আর শূদ্রের ঘি খাওয়ার সব হয়েছে, কি করে চুরি করে নিয়ে ঘি খাবে, ঘি কি দেখায় তারা জানে না, পান্তা পাতের মধ্যে ঢেলে দিয়ে খাওয়া শুরু করেছে। এখন খালি ভেসে উঠে ও টিভিতে দেখবেন যতই ঠাসিয়া ধরি ততই ভাসিয়া ওঠে, মানে যতই ঠাইসে চাই পা ধরে ঘি ততই ঠাইসা ওঠে। তাহলে সে ঘি আপনি ঠাসতে পারবেন না, ছোট লোক হয়ে ঘি চুরি করতে গেছেন, আপনি খাওয়া জানেন না, খালি বদনাম করেন আর ঘি ঠাসবেন, এ তো ভাসবে, এ তো তোমার জিনিস নয়, এ তো উঁচু হয়ে উপরে আনবে। মানে কোরআন এবং সহিহাদিসের আন্দোলন আল্লামা আব্দুল তাহির কাফি সাহেবের লেখা এই যে 160 পৃষ্ঠার এই ছোট বইটা সংক্ষেপ করে নেবেন, ডক্টর গালিব সাহেবের পৃষ্ঠা করে নেবেন সেই মুজাফরনগরের পত্রিকায় আবার ভালোভাবে সম্পাদনা করে বের করেছেন, পড়লে দেখবেন একের কিছুটা জ্ঞান আপনারা পাবেন, কিন্তু পড়তে চান না, শুধু হাওয়ার উপর চলতে চান। ওহাবি মামলা শুরু করে দিল 1870 থেকে 10-15 বছর চালালো এই কোট্টুহারি, সেই মামলার আসামি ছিলেন এখানে বাংলাদেশ থেকে কুষ্টিয়ার মহাজন ছিলেন, তারপরে আরো অন্যান্য যারা ছিলেন ময়মনসিংহের আশিকুল্লাহ গাজী সাহেব ছিলেন তার আসামি, তারপরে টাঙ্গাইলের ছিলেন ইব্রাহিম সাহেব ছিলেন, কান্দাহারি সাহেব ছিলেন এখানে পড়াইতেন নাজিরা বাজার মাদ্রাসায়, আল্লামা ইউসুফ মনসুর সাহেব ছিলেন উনিও ভারত থেকে এসেছিলেন। না আমরা যদি বলতে চাই আপনার বংশের ইতিহাসের সূচনা আপনারা জানেন না, কাকি সাহেব জানতেন, আমারও কিছু পড়া আছে, এরাও কিছু পড়াশোনা করে, তার উত্তরবঙ্গের আমাদের মন্ডল জমির উদ্দিন তার পশ্চিমের বঙ্গের ইত্যাদি ইত্যাদি জায়গার যদি আমি নাম বলতে থাকি অনেক সময় লাগবে, আজকে আমি তা বলবো না। বিরাট আন্দোলনের নেটওয়ার্ক গড়ে তোলেন, সেই আন্দোলনের ফলাফল ধরে রাজনৈতিক আন্দোলন শুরু হলো। এই যে ভূখণ্ডটুকু আপনি আপনি পেয়েছেন, এই যে 56,000 বর্গ মাইল, এটা আলাদা আন্দোলনের ফসল।
47 সালে যুদ্ধ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা হারিয়েছি, কিন্তু ভূখণ্ডটা কোথাও পাবে না কিন্তু কি ইচ্ছা মানুষের, তার নামে কিন্তু একটা বলি নেই, কাহি সাহেবের নামে একটা সুরা বলি নেই, এই বাংলাদেশ বাড়ি সাহেব বাকি সাহেবের নামে নাই, নামে কিছু আছে দেশে, ধন্যবাদ দেব যে মাঝের সরকারের ছোট্ট হলে একটু পড়েছেন, না হয়তো ওটাও থাকতো না। আমি অনুরোধ করব থেকে মহাপুরুষদের নামে কিছু কিছু করে যান আপনারা, নাহলে বিশ্বাসঘাতক হয়ে থাকবেন এই জাতির কাছে, এই মানুষের কাছে, অতীত বড় বড় মানুষদের কাছে আপনারা দায়ী হয়ে থাকবেন। আমি এগিয়ে যাচ্ছি খুব দ্রুত গতিতে, এই যে শিক্ষার মধ্যে কি ছিল দুই একটা ঘটনা শুধু বলে, ধারণা ছিল না আপনাদের এখানে কি ছিল, সালাউদ্দিন খান মারা গেছে, ওনার বাবার নাম বোধ হয় জহের, নানির নাম নূর সুফিয়া, দাদা মানে জয়ন বুঝতে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আপনারা চোখ বলে নিবেন। এখানে অনুবাদ হয়েছে সেটা আপনারা একটু পড়ে নেবেন, তারপরে যা যা আমাদের সামনে আছে সেটা পড়ে নেবেন, ইংরেজিতে পড়ে নেবেন, ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, বিচারপতি মওদুদের ওহাবি আন্দোলন একটু আপনারা পড়ে নেবেন, তারপরে আরো যে সকল রোদে কাউসার আপনারা পড়ে নেবেন, তাসকিরে সাদেকা 18 বছর জেল খেটে এসে আন্দামান পুনরুদ্ধার এসে উর্দুতে লিখেছেন সেটাও আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন। যখন আহমদুল্লাহকে নিয়ে যাওয়া হলো ঈদের রাত্রে চুষবে ইদরা সেহের কারদান আমার আজমকানে প্রদান কারদান আহমদুল্লাহ ভূত মজরিমের শাহ তেফলাকে চে গুনারা পে গুনারা চে গুনা লম্বা ফার্সিতে কবিতা লিখে, ফার্সি কিছু জানি না, আমি কি করলাম আমি নিজেও জানি না, কিন্তু তারপরে যা বোঝানোর চেষ্টা করেছেন, ঈদের দিন আমাকে অ্যারেস্ট করে যাওয়া হলো, আমাদেরকে বাড়ি ছাড়া করা হলো, আমি আহমদুল্লাহ হয় ইংরেজের কাছে একবার মজুর ছিলাম ঘুরে গেছিলাম, আমার ছোট ছোট বাচ্চাগুলোর কি অপরাধ ছিল, তেফলাকে বেগুনা আর বেগুনা সময় তো হয় লম্বা কবিতা মধ্যে ফার্সিতে লেখা রয়ে গেছে, আমিও সেখানে কিছু রচনা করার চেষ্টা করেছি, কাবি সাহেব কিছু উল্লেখ করেছেন, ডক্টর গালিব করেছেন, কাজে এই যে ভূখণ্ডটুকু, যে ভূখণ্ডটুকুর মধ্যে আমরা অবস্থান করছি, আপনারা কখনো মনে করবেন না যে যত স্লোগান দেয়, যে যত গল্প করুক, যে যত বক্তব্য দেয়, যে যাই বলুক না কেন, এই ভূখণ্ডটুকু আমাদের সৃষ্টি, এই ইতিহাসটা আপনারা মনে রাখবেন, কখনো বলবেন না। আমি একবার বাংলার বাংলার মসজিদে কলপাতে বসলাম, যে করতে পারে নব্য ইসলাম আন্দোলনকারীরা নানা কিছু বলতে পারে, তখন আমি মুসলিম সরকারের কাহিনীটা বলেছিলাম, আমি শেখ মুজাফরকে শুনিয়েছি গাড়িতে যাইতে যাইতে, যে আমি বক্তব্য দিলাম এই ভূখণ্ডের মতো কোনো সংঘাত চলবে না, এই ভূখণ্ডের মতো কোনো এই অন্য কোনো আন্দোলন চালানো ঠিক হবে না, কেননা এই ভূখণ্ডটা আমাদের, আমাদের ভূখণ্ড সেই 200 দিনের কাহিনী বলেছে, বড় সদিন আর ছোট সদিন সেখানে রয়ে গেছে, কোথাও ভূমি আছে, দুজনের কোলে বাচ্চা, বড় ডাকল থেকে বাচ্চা বাঘে নিয়ে যায়, ও ঘুমের মধ্যে ছোট বড় বাচ্চা বড় ডাকলে নিয়ে দাবি করতে গিয়ে, এটা আমার বাচ্চা, ছোটরা বলে এটা আমার বাচ্চা, আমাকে দিয়ে দাও, বড়টা তো এমনিতেই বড়, বড় চাপার্য করে বেশি, দাউদ আলাইহিস সালাম তখন বাদশাহ এবং শাসন তার কাছে গিয়ে
একবার বিচার দিয়ে দিল দুজনে বড়টায় কাইন্দা কাইটা যুক্তি দিয়ে এমন ভাবে দাউদ আলাইহিসসালামকে বুঝিয়ে দিলেন যে দাউদ আলাইহিসসালাম বাচ্চার পয়সা বড়টা দিল চিৎকার করছো আর নীরবে ধীরে ধীরে দাবি করছে আমি এই ফয়সালা তো বুঝতে পারছি না আমি একটা ছুরি এনে বাচ্চারা দুই ভাগ করে দিই বড়টাই আমি রাজি হলেও বেঁচে থাক আর বড়টা চিন্তা করছে আমার হিংসাটা দূর হোক কমপক্ষে একজন এসে বলেছিল যে আমি তোমাকে একটা জিনিস দিব কিন্তু তোমার পড়শিকে দেবো তার দ্বিগুণ কি চাও বলো স্বর্ণ চাও না টাকা চাও না পয়সা চাও তোমার কাছে যা দিব তোমার পড়শিকে দ্বিগুণ দেব ও বুদ্ধি করে বলেছে তার আমার একটা চোখ দেবে এক চোখ তার যাবে পড়শি দেবে দুই চোখ শান্তি পাবে কাজে হিংসুক চাই অন্যের সম্মানিত উপস্থিতি এইভাবে এই উপমহাদেশে আহলে সুন্নাহ জামাআতের নেতৃত্বে আহলে হাদিসদের এই দেখুন বংশাল বসে নাজিরাবাদের বসে শরীফুল্লাহ মসজিদ এখানে আরো বাংলা দর আছে আরো মসজিদ হচ্ছে সারা বাংলাদেশের মহান মসজিদ আছে কিন্তু আমাদের কারোর সাথে কোনো সঘোষিত শত্রুতা একদম নেই ওটা আমরা বলি এই চ্যাপ্টার গেল থার্ড চ্যাপ্টার এই জাতির জন্য আমরা কি অবদান রাখতে পেরেছি আল্লামা আব্দুল্লাহ কাবির সাহেব বহুত আফসোস করে বলেছেন এত সংগ্রাম এত রক্তক্ষয় এই কারণে আপনি শেষের দিকে পড়বেন যে কি পরিমাণ বিশ্বাসঘাতকতা হয়েছে তারপরে আমরা এসেছিলাম আন্দোলন ধরে রাখতে পেরেছি না এই দেশে আমরা যে জন্য এত আন্দোলন ছিল এত সংগ্রাম ছিল এত রক্তক্ষয় ছিল সেই ইসলাম এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি নাই পুরা আমি কোনো দলের কথাও বলবো না আমি কোনো মতের কথাও বলবো না আমি কোনো পার্টির কথাও বলবো না কারোই কোনো সমালোচনা করবো না আমি শুধু বলবো আমাদের কর্তব্যের কথা আমাদের কর্তব্যের কথা শুধু বলবো সে আওয়ামী লীগ করুক সে বিএনপি করুক সে জাতীয় পার্টি করুক কোন পার্টি করুক এদেশের প্রচলিত রাজনীতির আপনারা যে যা করেন সেখানে আমার এই মুহূর্তে তেমন কোনো মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা হলো এই যে 56,000 ছোট্ট ভূখণ্ডটি এত সংগ্রাম করে যে ভূখণ্ড রয়েছিল সেখানে আমাদের কর্তব্য ও দায়িত্বটুকু কি সেটা আমি 5-7 মিনিট মতো আলোচনা করে বক্তব্য শেষ করতে যাব আজকে দেখুন বারবার মুজাফফর বলছে আমাকে যে মুসলিম ঐক্য বিশ্ব ঐক্যের উপরে কিছু লেখুন আপনি যে আমি ছেপে দেব আমি বললাম যে একটা ওই সময় ডক্টর কালাম সাহেব জেলে থাকা অবস্থায় বের হয়ে আসার পরে আমি একটা বই লেখা শুরু করেছিলাম পরে বাদ দিয়েছিলাম তারপরে বলছে চাপে ফেলে দিয়েছে আজ বড় বছর পরে আবার কাজে হাত দিয়েছিল সম্ভবত উপস্থিতি আজকে দেখুন শাপলা চত্বরে জড়ো হয়েছিল আমাদের এই হেফাজতের লোকজনেরা তারা কিছু কাজ সত্য করেছে কিছু কাজ ভুল করেছে 13 দফা কিংবা কত দফা দাবি দিয়েছিল তার অধিকাংশ ইসলামিক কিন্তু কথা ছিল সন্ধ্যার সময় তারা মোনাজাত করে মাঠ ছেড়ে চলে যাবেন দাবিটা ঠিক ছিল কিন্তু ওখানে অবস্থান নিয়ে তারা ঠিক হয়নি দাবির সাথে আমরা একমত কিন্তু গোটা ঢাকা শহরের ভাবে আপনারা অবরুদ্ধ করে বসে থাকবেন কেন ওয়াদা করেছেন ওয়াদা আপনাকে ঠিক রাখতে হবে চলে যেতে হবে ওইটুকুর সাথে আমরা একমত নাই মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাদের প্রতিনিধিদের করায় কোনো লক্ষ্য আর এমন তারা আছেন সারা দেশে ছাত্র আছেন সেখানে গিয়ে তিনি ভাষণ দিয়েছেন তাদের সার্টিফিকেট স্বীকৃতি দিয়েছেন তিনি যেভাবেই হোক না কেন এবং তারাও ভাষণ দিয়েছেন তবে আল্লামা আহমদ সাহেবের বক্তব্যে সেটা ছিল খুবই শক্ত তিনি বলেছেন আমি আমার অবস্থান থেকে এক বিন্দু নেই আমার কোনো রাজনৈতিক
আমাদের সংশ্লিষ্টতা নাই, ভিড় বলতে পেরেছেন আহলাদের কর্মকর্তা। ইসলাম বিরোধী কোন আইনি দেশের বাসভাবে ইনশাল্লাহ তারা যেভাবে দাঁড়িয়ে গেছে, তারা ওয়াদা দিয়েছিলেন ইসলাম বিরোধী কোন সমস্যা আইন পাশ হয়নি, আব্দুল বারি স্যার তার জীবন দশায় বলে গেছেন, এই যে তাবলীগের বৈঠকে এখানে ছিল, আমার তো হাতেই ছিল এই মুহূর্তে, বলে গেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে না, আমাদের ঐক্যবদ্ধ হতে সমস্যা কোথায়, এটা আমাদের লিখেছেন, আমাদের ঐক্যবদ্ধ হতে সমস্যা কোথায় তিনি প্রশ্ন করেছেন। কিন্তু আমি তো বলি যে আপনি এত বড় স্যার, আমাদের এত বড় মানুষ, আপনি প্রশ্ন করবেন কেন, আমাদের প্রশ্নের জবাব দেবেন আপনি, যে আমি এই প্রসেসিং করে গেলাম তোমাদের জন্য। 3 কোটি আলেম যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের পক্ষ যদি কোনো দাবি হয়, তাহলে এদেশে আমাদের এত চেষ্টা মেশিন প্রয়োজন পড়ে না, আমাদেরকে হিসাব করেই চলতে হবে। গণতান্ত্রিক দেশে ভালো বিধান আছে, জনগণের দাবিতে কেন হয় সেটা যে কোনো সরকার মানতে বাধ্য থাকে। আর আল্লাহ ঐক্যবদ্ধ হতে পারছি না, খালি মাঝে মাঝে বক্তব্য দিয়ে যাচ্ছি। আল্লাহ ডক্টর আব্দুল বারি এসে বললেন, যুবকদেরকে ছাত্রদেরকে তাদের ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে জ্ঞান দিতে হবে। আমি যদি ইতিহাস ঐতিহ্য নিয়ে আর 10 মিনিট কথা বলে আপনার জীবনে চলে যাবেন, জ্ঞান আপনারা শুনবেন না। ওরা জোর করে বলাচ্ছে, আপনারা আটকে আমি কানের মধ্যে জোর করে আমি দিয়ে দিচ্ছি, কিছু ইঞ্জেকশন দিচ্ছি, ব্যথা পাচ্ছেন, কিছু কিছু তিতা ট্যাবলেট দিচ্ছি, আপনার তিতা লাগছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, জোর করে করে কিন্তু ঢুকাচ্ছে। কিন্তু কাফির সাহেব, আমি হজ প্রসঙ্গে বলেছিলাম সেদিন যে হজের ভাষণের মধ্যে আল্লাহ আপনারা খেয়াল করে দেখবেন কেন সোয়া লক্ষ মানুষকে সামনে নিয়ে ভাষণ দিচ্ছেন, হজের মাসালা নিয়ে বলে দিচ্ছেন, খুদু আন্দোলন আছে, এখন যেভাবে হজ করি সেভাবে হজ করো, কিন্তু হজের যে বড় ভাষণ দিয়েছেন তার মধ্যে হজের মাসালা নিয়ে আলোচনা নাই। তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা একজনে একজনের খার কাটবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না, খুনের বিচারেই হবে, সুদ চলবে না, নারীদের অধিকারে পুরুষের অধিকারকে কোরআন হাত আঁকড়ে ধরে থাকবে, একটা হজের মাসালা নিয়ে আলোচনা নেই। আমরা কাফির সাহেবের এই যে আহলাস পরিচিতি, এটা কিন্তু বই নয়, দুইটা ভাষণ মাত্র, একটা পাবনার ভাষণ, একটা রাষ্ট্রের ভাষণ, খুলে দেখুন একটা মাসালা নিয়ে আলোচনা আছে কিনা। গোটা কোটি কোটি মানুষকে লক্ষ্য করে ভাষণ দিচ্ছেন জাতির নেতা, সেখানে মাসালা বলার জন্য নয়, মাসালা বলতে হবে ঠিক আছে, কিন্তু যদি যারা নেতৃত্ব নেতৃত্ব দিবেন তারা সব জায়গায় মাসালা বলবেন না, জাতিকে সামনে নিয়ে বলবেন। ডক্টর আব্দুল বারি সাহেব বলেছেন, ইতিহাস প্রসঙ্গে সচেতন করতে হবে যুবক থেকে, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না কেন। সেভাবে সবার একটু কথা বলবো, 2 দিন আগে গত 2-3 সপ্তাহ আগে কামালউদ্দিন জাফরি সাহেব লিখেছিলেন হঠাৎ করে, আলেমরা আসুন একটা বৈঠক করবো ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা। সেখানে একজন একটা কিস্সা বললেন, কাহিনী বললেন, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসছি। শূদ্র চিনেন তো, হিন্দুরা মানুষকে 4 ভাগে ভাগ করে রেখেছে, একদল হল ব্রাহ্মণ, একদল হল ক্ষত্র, একদল বৈশ্য, একদল হল কি শূদ্র। ব্রাহ্মণ হল ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে, ক্ষত্রিয়রা ভগবানের বুকের থেকে, বৈশ্যরা পেটের থেকে, আর শূদ্ররা পায়ের থেকে, কাজে শূদ্রন্ত কারণ কীর্তন কীর্তন দেবা দাসাই বহি সৃষ্টি হস ব্রাহ্মণস্য স্বয়ং উপা মনি সংহিতার মনু সংহিতার ফতোয়ায় মধ্যে শূদ্র 3 দলের খেদমত করে যাবে। হকের নামে এক লোক, তার দাদা খুব ধনী মানুষ হয়েছিল, শূদ্র থেকে আস্তে আস্তে পালকির চড়া শুরু করে দিয়েছে, শূদ্রের তো পালকির চড়ার অধিকার নাই, তারা শুধু জৌ হবে, মুচি হবে, মালি হবে, ভাঙর হবে, চুল কাটবে, মা লাশ পড়াবে, এই হলো শূদ্রের কাজ, শাস্ত্রের কোনো অধিকার নাই, তারা কোন উপরে উঠতে পারবে না। কিন্তু দাদা হয়ে গেছিল ধনী, বাবা ছিল আরো ধনী, এই খগেন তো সেই ধন সম্পদের তারাই করে নিজে পালকিতে চড়ে যাচ্ছে, এমন সময় একেবারে একটা চক্রবর্তী মশাই ফেলে যাওয়ার সময় একেবারে বেহারাদের সূত্র গলার মধ্যে তার ধুতি পেছে পালকি কান্দলে নমস্কার নমস্কার শুরু করে দিয়েছে, বলছে যে কি ব্যাপার রে, আজকাল তো তোরা ধর্ম কর্ম সব শেষ করে দিলি, যে চক্রবর্তী মশাই কি ভুল করলাম তোর হাত করে, যে তোর পালকের মধ্যে তো সূত্র তুলেছি, যে মশাই আমি তো তা জানি না, ও সূত্র, তোর দাদাও সূত্র, বাবাও সূত্র,
আমরা চক্রবর্তী ভট্টাচার্য যারা ভগবানের মাথা থেকে সৃষ্ট পণ্ডিত ঠাকুর, তারা তো পালকিতে ক্ষত্রিয় চড়তে পারে, কিন্তু নিম্ন বর্ণের শূদ্রকে তারা পালকিতে চড়িয়ে ধর্মের সর্বনাশ করেছে। সাথে সাথে পালকি নামিয়ে বেহারা বলছে, সালা না, নামবো কেন? তুই তো শূদ্র আছিস, তোরাও তো শূদ্র, আমিও শূদ্র, তো সমস্যা কোথায়? তো বলে যে শূদ্র কোনদিন পালকিতে চড়ে না, শূদ্র পালকি পায়। তুই ধর্ম নষ্ট করেছে, এখন না নিজে শূদ্র, এ শূদ্রকে পালকিতে নামিয়ে দিয়েছে। এখন খগেন বলছে যে পালকির ভাড়াটা নেই, কিছু সময় তো টেনেছি, তোকে আমরা খোড়াই বহিছি, তোর কাছে পয়সা নেবো মানে তোকে আমরা বহি নেই, পয়সা নেবো মানে বহন করে নিয়ে এসে তো পয়সা নেওয়া তো দুরুস্থান বয়েছে, এটাও স্বীকার করতে রাজি না। তারপরে বলে, ফের যদি কোথাও কয়েছিস তো তোকে মেরে মাটিতে পুঁতিয়ে ফেলবে, ওদের ভাষা আর কি। যদি দুনিয়ার কোথাও বলো যে তোকে আমরা বহন করে নিয়ে এসেছি, মায়েরা মাটির নিচে ঢুকায় দেবে। শূদ্র শূদ্রকে কিভাবে ঘৃণা করে, আহলে হাদিসে আমি আর কথা বলতে চাই না, কাহিনীটা বলার উদ্দেশ্য হলো এই জায়গায় ভগবানের মাথার থেকে সৃষ্টি হয়েছে আমরা আহলে হাদিসের কৃষক। ইসলাম শিখেছি, বেশি কথা বলতে চাই না, শুধু ইশারা দিয়ে যেতে চাই। মুসলমানরা যা করে করে, অন্যরা যা করে করে, সম্বিত ফিরে আসার সময় হয়েছে। কেউ ভগবানের মাথার থেকে সৃষ্টি হয়েছেন, কেউ তার বুকের থেকে, কেউ তার পেটের থেকে, বাকিরা সব শুদ্ধ হয়ে গেছে। এখন তাদেরকে নামিয়ে দিয়ে যে যদি কোথাও কহেছিস, এনারা দাওয়াত দেন, দাওয়াতেও যাওয়া যাবে না, রাস্তার থেকে না করে আধাই পেলে গাধায় বসে সব লম্বা কথা বলতে চাই না। আপনি ঐক্যবদ্ধ হবেন, জাতির জন্য দায়িত্ব পালন করবেন, বৃহত্তর কর্তব্য করবেন, আপনি বোর্ড গঠন করবেন, আপনার সার্টিফিকেটের মান দিবেন, অসম্ভব, অসম্ভব। কোন একটা হাসি গেলাম, আমার থেকে আমার ছোট ভাই আলাদা হয়ে চলে গেলেন, ওখানে আমি বুঝতে পারলাম, পরে বুঝলাম গায়ে এসে ঘোষণা দেবেন যে আমি ঘর থেকে দৌড়েছিলাম, শূদ্রের গন্ধ আমার গায়ে নাই, নবশূদ্র আব্দুর রাজাক মোজাফফর নবশূদ্র হয়ে গেছে, বড় বড় মাদ্রাসা করছে, কোরআন হাদিস পড়াইতেছে, তারা হাদিসের নবশূদ্র, সেখানে আর তো যাওয়া যাবে না। আমি আর বেশি কিছু বুঝাচ্ছি না, তাহলে আপনারা দুঃখের কথা ইশারা দিয়ে বলছি, কারা করছেন সেটাকে নাই বলছি, তাদের সাথে করা হচ্ছে আমি শুধু সেটা ইশারা দিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব, আল্লামা ডক্টর আব্দুল বারী সাহেব বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে অসুবিধা কোথায়। ডক্টর আব্দুল বারী সাহেবকে ধন্যবাদ দেব স্যারকে, সেদিনে ডক্টর গালেবকে নিয়ে বসেছেন, হোটেল সোনার গায়ে নিয়ে বসেছিলাম, সেখানে আলোচনা হয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার একটা কিছু পরামর্শ সেখানে হয়েছে। আমরা আশা করব, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, আলেসের যুবকদের কাছে বলে যাব, ছাত্রদের কাছে বলে যাব, সচেতন মানুষদের কাছে বলে যাব, চতুর্দিকে দাবি উঠেছে ঐক্যের, চতুর্দিক থেকে দাবি উঠছে কাছাকাছি আসার, চতুর্দিক থেকে দাবি উঠছে। এই দেখুন, আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করি, আওয়ামী লীগের সাথে বহু ইসলামিক পার্টিগুলো ঢুকে গেছে, বিএনপির সাথে বহু ইসলামিক পার্টিগুলো ঢুকে গেছে, অনেকেই সমালোচনা করছে, আমি বলি কমিউনিস্টরা এদের মধ্যে ঢুকে নাস্তিক বানাবে, তাতে ইসলামিক দলগুলো ঢুকে থেকে ইসলাম কোথায়, এটা ভালো বিষয়, আরো ঢুকে পড়ুন আপনারা ভালোভাবে, কেউ যেন দেশে কমিউনিস্ট নাস্তিকতা কায়েম করতে না পারে। বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানি এক হয়ে গেছে, ইউরোপের কোন অন্য দেশে ভিসা লাগে না এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, তারা এক হয়ে গেছে, আর মুসলমানরা সেটা শিখতে পারছে না, আহলে হাদিসও শিখতে পারতেছে না। তোমরা দেখো যাদেরকে সেকুলার করে, যারা পথে পথে চিন্তা করে, যারা অনেক মিথ্যা কথা বলে, যারা ঠিক রাখে না, এই দল বাকর নানা কিছু সব সরকারি করে, আমাদের উপরও হয়েছে কত কিছু, তারাও এইভাবে মিলে মিলে যাচ্ছে বৃহত্তর স্বার্থে নিজেদের, আর আহলে হাদিসের এখনো সম্মিলিত ফিরে আসলো, খ্রিস্টান এক হয়ে গেছে বার্লিন সানমিলে, জার্মান এক হয়ে গেছে, গোটা ইউরোপের খ্রিস্টান এক হয়ে গেছে, সারা পৃথিবী এখন মাত্র দুইটা ভাগ আছে খ্রিস্টানের মধ্যে, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক হয়ে গেছে, সকল যাতে এক হয়ে যায়। আর আপনারা আমরা এখনো বছরের ঝামর কাটছি, এটা হতে পারে না। আমি আমার বক্তব্য আজকের জন্য এখানেই গুটিয়ে নিয়ে আসছি, রাজনীতি চলছে চলতে থাক, গান মানুষ যদি চলতে থাক, ভোটাভুটি চলতে থাক, কাজকর্ম চলতে থাক, ইসলাম তার গতিপথ বেঁধে নেবে, সকলে আবার ইসলামের পথেই ফিরে আসতে হবে শেষ পর্যন্ত। আপনারা দেখছেন বোর্ডের অবস্থা, আপনারা দেখেন পুলিশের অবস্থা, আপনারা দেখেন সমাজের অবস্থা, আপনারা দেখেন রাজনৈতিক অবস্থা, আপনারা যাবেন কোথায়? আমার মনে হয় বড় বড় দলগুলা বাধ্য হয়ে কিছু কিছু নীতি চেঞ্জ করে ইসলামের দিকে আগাচ্ছেন, আমি ভালো মনে করি।
আমি পজিটিভলি নিচ্ছি, আমি অপটিমিস্ট বলুন, আমি আশাবাদী বলুন, ইনশাআল্লাহ সফল দিলে আস্তে আস্তে এদেশের স্বার্থে, দিনের স্বার্থে, ঐক্যের স্বার্থে এবং আইন সকলের সুস্থের সাথে আমার ইসলামের পথেই ফিরবেন। এবং আহলে সেখানে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছে ছিল, সেখানে আমরা ফেল করেছি, ইনশাআল্লাহ ফেল করবো না। এই কবর থেকে, মরা কবর থেকে আমরা আবার জেগে উঠে এই দেশের স্বাধীনতার জন্য যে আন্দোলন করেছিলাম সেভাবেই জেগে উঠে আবার বৃহত্তর আন্দোলন দায়িত্ব পালন করবো, কারোর সাথে সংগ্রামের না। আল্লাহ আমাদের সেই কবির দান করুন। আসসালামু আলাইকুম। আমরা কাগজ